আসসালামু আলাইকুম, আমার আজকে ভিডিওতে স্বাগত সবাইকে। ভিউয়ার্স, আমি আজকে তৈরি করে দেখাবো টুনা ফিশ বল। তো সেজন্য আমি প্রথমে দুটি পটেটো সেদ্ধ করে নিলাম। এবার নিয়েছি দুটি টুনা ক্যান, এগুলো কেটে তারপর ফিশ বের করে তার থেকে আমি পানি জড়িয়ে নিচ্ছি। আমি সবগুলো ফিশ একটা শুকনো বাটিতে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা আনিয়ন, সেটি কুচি কুচি করে কেটে তাতে অ্যাড করছি। তারপর আমি নিয়েছি কয়েকটি গ্রিন চিলি, এগুলো আমি এরকম যেটুকু সম্ভব কুচি কুচি করে কেটে তাতে অ্যাড করছি। এবার আমি স্বাদ মতো কিছু মরিচের গুঁড়া অ্যাড করছি, তারপর হলুদের গুঁড়া অ্যাড করছি, তারপর ফুড কালারটা আসলে কম্পালসারি না, ওটা চাইলে আপনারা দিতে পারেন। কালারটা সুন্দর হওয়ার জন্য আমি কিছুটা রেড কালার অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সল্ট। সল্টটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ অলরেডি ফিশের মধ্যে কিছুটা সল্ট থাকে। তারপর তাতে অ্যাড করছি আমি একটা এগ। তো এবার আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ পর আমি তাতে অল্প পরিমাণে বেকিং সোডা, তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ প্লেন ফ্লাওয়ার, তার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন। তো এবার আমি আবার সব কিছু মিক্স করছি ভালো করে, এবং অল্প সময়ের জন্য রেখে দিয়েছিলাম। তো এবার আমি সেদ্ধ করা আলুগুলো এবং ফিশগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। তো তারপর হাতের মধ্যে অল্প পরিমাণে অয়েল লাগিয়ে আমি ফিশ বলগুলো সুন্দর সুন্দর করে বল করে নিয়েছি। তো এবার একটা ফ্রাই প্যানে অয়েল গরম করতে দিয়েছি, হিটিংটা রেখেছি লো হিটে। তারপর আমি ফিশ বলগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। তো এক পাশ হওয়ার পর ধীরে ধীরে আমি অপর পাশটা চেঞ্জ করে দিয়েছি, এবং এ পর্যায়ে আমি একটা ফর্ক দিয়ে ভালো করে ফিশ বলগুলো চেপে চেপে দিচ্ছি, যাতে করে ভেতরটা খুব ভালোভাবে হয়। এভাবে আমি লো হিটে রেখে কিছুক্ষণ বাজার পর আমি ফ্রাই প্যান থেকে ফিশ বলগুলো তেল জড়িয়ে নিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে। তো এই তো এইভাবে হয়ে গেল আমার আজকের ফিশ বল। সবাই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।